द्वादश জাতীয় সংসদ নির্বাচনে চলছে প্রচারণা, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের টানার চেষ্টায় ছুটছেন প্রার্থীরা। রংপুর চার আসনে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সি, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাজেদ, জানাবেন প্রচারণার খবর। তরুণী, আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর চার আসনে এবার তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের টিপু মুন্সি। তিনি সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে রংপুর চার আসনের নবদিগঞ্জ মিরবাগ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। নগর থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। এই মুহূর্তে ল্যাংবাজার নামে একটি এলাকায় তিনি পথসভা করলেন, পথসভা শেষে গণসংযোগে নামছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, জানতে চাই এবার প্রচার প্রচারণায় জনগণের সাড়া কেমন পাচ্ছেন, ভোটাররা কতটা আসলে কেন্দ্রমুখী হবে বা নির্বাচনমুখী হচ্ছে। আমরা তো নির্বাচনে নেমেছি আজকে প্রায় ছয় দিন হলো। আমরা লক্ষ্য করছি যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, তারা ভোট দিতে চায় এবং সবাই বেশ উদ্যোগী। কেউ কেউ চেষ্টা করছে ভোটের বিপক্ষে কথা বলার, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু দেওয়ার উৎসাহ যথেষ্ট। আমরা যেখানেই যাচ্ছি সেখানে, এই যে এখানে আপনি আসছেন, এখানে যেখানেই যাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসে এবং তারা নৌকার পক্ষে এবং ভোট কেন্দ্রে যাওয়ার পক্ষে তারা মতামত ব্যক্ত করেছে। আমরা আশা করছি সব সর্বকালে সমস্ত রেকর্ড ব্রেক করে এবার সর্বোচ্চ ভোটার উপস্থিত হবে। গতবার তো আপনি মহাজোটের প্রার্থী ছিলেন, এবার যেহেতু আসনটি উন্মুক্ত সেক্ষেত্রে জয়ের ব্যাপারে কতটা আশা করছেন? গতবার আমি মহাজোটের প্রার্থী ছিলাম, কিন্তু আমার প্রতিপক্ষ ছিল বিএনপি, প্রতিপক্ষ ছিল যিনি দাঁড়িয়েছেন লাঙ্গল নিয়ে, তিনিও ছিলেন। অতএব গতবারের তুলনায় প্রেক্ষাপট বদলায়নি, বিএনপি আসে নাই। আমরা জয়ের ব্যাপারে এক শতভাগ বিশ্বাসী, কিন্তু আমরা যেটা চাইছি সেটা হলো যেন গতবারের চেয়ে বেশি ভোট এবার যেন কাস্ট হয়, সেটাই আমাদের মূল প্রচারণার লক্ষ্য। আমরা দেখাতে চাই সারা বিশ্বকে, দেশকে, যে মানুষ ভোটের পক্ষে আছে, যারা ভোট বানচাল করতে চায় তাদের পক্ষে জনগণ নাই। তো আশা করছি আমরা আগের বারের তুলনায় ভোট এবার উপস্থিতি বেশি হবে এবং নৌকার পক্ষে ভোট দিয়ে তারা বিশাল ব্যবধানে নৌকাকে জিতিয়ে দেবে। পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য হওয়া এলাকায় তো ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে, এবারের প্রতিশ্রুতি কি আপনার? আমি দুইবার হইনি, পরপর তিনবার হয়েছি। তিনবারে ১৫ বছরে উন্নয়ন সেটা এলাকার মানুষ জানে। আমরা শতকরা প্রায় ৮০% রাস্তাঘাট করে ফেলেছি, স্কুল কলেজ মাদ্রাসা, যেটুক বাকি আছে সেটা আগামী এক দুই বছরের মধ্যে হয়ে যাবে। একটা অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই অঞ্চলে, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, শিক্ষাক্ষেত্রে হোক, তারপরে বিভিন্ন সুবিধাভোগী তৈরি হয়েছে, আগামীতেও আরও উন্নয়ন হবে। তো আসলে তরুণী, আমরা শুনছিলাম বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির কথা, এই আসনে নৌকা, লাঙ্গল এবং বাংলাদেশ কংগ্রেসের একজন প্রার্থী রয়েছে, তবে আসনটিতে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত। তো আমরা দেখছি প্রচার প্রচারণে আসনটি বেশ সরগরম হয়ে উঠছে। তরুণী মাসুদ, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক জানাচ্ছিলাম রংপুরে নির্বাচনী প্রচার প্রচারণার খবর। এই মুহূর্তে রাজধানীর নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উত্তরা থেকে আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, কেমন চলছে প্রচারণা, যে কয়জন প্রার্থী আছেন সেখানে সবাই কি সমানভাবে প্রচারণা চালাচ্ছেন কিনা জানাবেন বিস্তারিতভাবে। আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে আসলে শুরু করতে চাই। আমার পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লাঙ্গলের প্রচার প্রচারণা চলছে, অর্থাৎ যেহেতু এই ঢাকা ১৮ আসনে, বর্তমানে আমি আছি ঢাকা ১৮ আসনে, এবং এই আসনে কিন্তু নৌকার কোনো প্রার্থী নেই। যেহেতু প্রথমত বিএনপি বিহীন একটি নির্বাচন, তাই কিন্তু অনেকেই বলছেন যে সমর্থকরা যারা রয়েছেন তাদের, তারা বলছেন যে একটি উত্তাপবিহীন নির্বাচন। আবার এই আসনে যেহেতু নৌকার প্রার্থীও প্রত্যাহার করা হয়েছে, তাই কিন্তু এই আসনে বলাই যাচ্ছে যে লাঙ্গলের জোর দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শরীফা কাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই তিনি বিভিন্ন সময় প্রচার প্রচারণা চালিয়েছেন, এবং তার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে দাঁড়িয়েছেন কেটলি মার্কাই, আওয়ামী লীগের একজন প্রার্থী, এবং তিনি কিন্তু এই আসনে আজ কেটলি মার্কাই রয়েছেন। তিনি গত কয়েকদিন ধরে কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন, এবং আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আজ লাঙ্গলের প্রচার প্রচারণা চলছে। এবং সকাল থেকে কিন্তু আমরা যখন কথা বলেছি এলাকা বাসীর সাথে, তারা আমাদের জানিয়েছেন যে এই দুইটি মার্কারই কিন্তু তারা সবচেয়ে বেশি প্রচার প্রচারণা দেখেছে। যদিও এই আসনে আরও ৬ জন কিন্তু প্রার্থী রয়েছেন এবং তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাদের পোস্টার আমরা দেখতে পেয়েছি, তাদের ব্যানার ফেস্টুনও আমরা দেখতে পেয়েছি, তবে সেক্ষেত্রে কিন্তু এই দুই প্রার্থীকেই এগিয়ে রাখানো হচ্ছে। এবং এই দুই প্রার্থীরই বলা হচ্ছে যে তাদের আসলে যে ভোটের মাঠে সরগরম করে রেখেছেন এই দুই প্রার্থী, এমনটাই কিন্তু এলাকাবাসী আমাদের জানিয়েছেন। আমাদের সামনে আছেন শরীফা কাদের, আমরা একটু তার সাথে কথা বলার
চেষ্টা করব। তার পাশাপাশি কিন্তু আজ সকাল থেকে যে প্রচারণা চলছে, আগামী আজ সারাদিনই ঢাকা 18 আসনে এই প্রচার প্রচারণা চালাবেন শরীফা কাদের, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তার মাধ্যমে। এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য যে প্রার্থীরা আছেন তাদের সাথেও কথা হয়েছেন, তারাও কিন্তু বলছেন যে নির্বাচন যত ঘনিয়ে আসে তাদের প্রচারণা কিন্তু তারা তত বাড়াবেন। শুরুভি, এই ধন্যবাদ আপনাকে উত্তরা থেকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা গাজীপুরের আসনের প্রচার প্রচারণার খবর জানাবো। গাজীপুর এক আসনের আওয়ামী লীগের প্রার্থী আকমা মোজাম্মেল হক নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার কাছে। শিকদার, মাহমুদা শিকদার জানাবেন প্রচারণার বিস্তারিত। সুরভি, আসলে সকাল থেকেই গাজীপুর কালিয়াকৈরের যে এক আসন আছে সেই এক আসনের বারবার নির্বাচিত যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল, তিনি সকাল থেকে আসলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে এবং এখানে গাজীপুরে কর্মরত যেসব সাংবাদিক আছে প্রত্যেকেই আসলে এই সভায় চলে আসে এবং সকাল থেকে সাংবাদিকদের সাথে সরাসরি প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তিনি সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন এবং সেই প্রশ্নের বিনিময়ে তিনি উত্তরগুলো দিচ্ছেন। আমি যদি আমি তার কাছে একটু জানতে চাইবো, সেটি হলো যে সামনেই নির্বাচন, নির্বাচনের হাওয়া বইছে, তার পাশাপাশি নির্বাচনী প্রচার প্রচারণা চলছে খুব তোড়জোড়ভাবে। আপনার নির্বাচনী প্রচার প্রচারণার সাথে সাথে আপনি জনগণদেরকে দেখছেন নির্বাচনে যে জয়ী ভোট, সেই ভোটের জয়ের ব্যাপারে ঠিক কতটুকু সুবিধা? দেখেন, আমি একজন গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে জনগণের মত কি হবে সেটা ওনারা ভালো উত্তর 7 তারিখে কাউন্টের করে বুঝবো যে কি রায় হয়েছে। তবে আমি যতটুকু জনগণ মানুষের মন বুঝতে পারি, দীর্ঘদিন এই 50 বছরই জনগণের সাথে ছিলাম আছি, যে অত্যন্ত তারা স্বতঃস্ফূর্তভাবে খুব উৎসাহ নিয়ে একটা ফেস্টিভ মুডে এই নৌকার পক্ষে আমাদের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে তাতে আমি মনে করি যে শতভাগ ইনশাল্লাহ নিশ্চিত। তবে আমরা বলতে পারি যে উন্নয়নের যে ধারা সেটি অব্যাহত রাখতে নৌকায় সবাই ভোট দিবে ইনশাল্লাহ। সুরভি, শুনছিলেন যে গাজীপুর এক আসনে যে নির্বাচনী প্রচার প্রচারণা এবং সেই তার পাশাপাশি সাংবাদিকদের সাথে যে মতবিনিময় সভা সেটি সম্পর্কে সর্বশেষ তথ্য। মাহমুদা শিকদার, ধন্যবাদ আপনাকে গাজীপুর থেকে যুক্ত হবার জন্য। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।